চরম অবস্থা। Now how is the feeling? कैसे लग रहा है आपको? मेडल कुछ नहीं मिला आपको? সকাল মোটামুটি 4:30 রওনা দিয়েছি রুম থেকে। অলরেডি এলার্জি ডাউন, সন্দেশপুর লেক থেকে যাদবপুর স্টেশন হেঁটে আসছি। ওখান থেকে আবার যাদবপুর স্টেশন থেকে শিয়ালদে আসলাম, ওখান থেকে অটো করে এখানে চলে আসলাম মিডেন গার্ডেন। দেখছো এখন প্রিয়ব্রত তার ড্রেস আপ করে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ গাইস, চারিদিকে এখন শুধু কম্পিটিশন, প্রচুর কম্পিউটার এদিকে চারিদিকে। সো গাইস, এরপর আমি ড্রেস আপ করে নিই। ড্রেস আপ বলতে কলকাতা পুলিশ হাফ ম্যারাথন থেকে যে টি শার্টটা দিয়েছে, টি শার্টটা পরে নিই আর হাফ প্যান্টটা পরে নিই। করার পরে আমি ভিতরে এন্টার করি। ভিতরে এন্টারের পরে আমি ভিডিও শুট, মানে ভিডিওটা নেই, বাট ওখানে আমি ভয়েস অ্যাড করতে পারিনি কারণ ভিতরে ভীষণ আওয়াজ ছিল। তো তাই বলে আমি এখন এক্সট্রা করে ভয়েস অ্যাড করছি ভিডিওটাতে। তো ওই দিন আমি ঠান্ডা খেয়েছিলাম প্রচুর, ঠান্ডা খাওয়ার পরে আমার গলার একদম আওয়াজ চেপে গেছে, ঠিক মতো বলতে পারছি না, তার জন্য ভীষণ সরি। তো ভিডিওটা দেখা যাক, চলো। সো গাইস, এরপর আমি ভিতরে এন্টার করি এবং আমার ব্যাগ আমি আমার বন্ধু সুমিনকে দিয়ে আসছি। এবং যারা বাইরে থেকে আসছে, যাদের সাথে কেউ আসেনি, তাদের জন্য স্পেশালি একটা ব্যাগ বা লাগেজ রাখার জন্য একটা কাউন্টার খোলা হয়েছিল। তো এরপর আমরা ওয়ার্কআউট শুরু করি। আর এই গ্রাউন্ডটা স্পেশালি 10 কিলোমিটার এবং 21 কিলোমিটারের জন্য তৈরি করা হয়েছিল। এর পাশে পিছনে ইউনিভার্সিটির একটা গ্রাউন্ড আছে, ওই গ্রাউন্ডটা 5 কিলোমিটারের জন্য তৈরি করা হয়েছিল। কলকাতা পুলিশ প্রশাসনকে আমার এবং সমস্ত প্রতিযোগীদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা হাফ ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করার জন্য। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। 21 কিলোমিটার ম্যারাথনের জন্য রিপোর্টিং টাইম ছিল 4:30, তাদের রেস্ট টাইম 5:20। 10 কিলোমিটারদের জন্য ছিল রিপোর্টিং টাইম 5:30 এবং তাদের রেস্ট টাইম ছিল 6:20, বাট আমাদের 6:23 স্টার্ট হয়। 5 কিলোমিটারদের জন্য রিপোর্টিং টাইম ছিল 7 এবং তাদের রেস্ট টাইম ছিল 8। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ অনেক, মানে অনেক পার্টিসিপেট করেছে, প্রায় 5 কিলোমিটার, 10 কিলোমিটার আর 21 কিলোমিটার মিলে 10,000-এর মতো পার্টিসিপেট করেছে। স্পেশালি 10 কিলোমিটারে মোটামুটি 4,000 পার্টিসিপেট করেছে। সো গাইস, ভিডিওটা দেখতেই পাচ্ছেন এই সম্পূর্ণ লাইনটা 10 কিলোমিটার পার্টিসিপেট। আর আমি একটা যে সব থেকে ভুল করেছি, যে আমার সাথে এক আঙ্কেল ছিল, ওনার বয়স ছিল 60+, আর আমরা দুজন স্টার্টিং পয়েন্ট সামনেই দাঁড়িয়েছিলাম। তো আমি ওনার সাথে, উনিও মানে স্টার্ট হওয়ার পরেই উনি খুব স্পিডে দৌড়েছিলেন, তো আমি ওনার সাথে দৌড়ে দিয়েছিলাম। এবার 1 কিলোমিটার যাওয়ার পরে আমার অবস্থা খুব খারাপ হয়েছিলো, আমার পেট একদম ব্যথা করছিলো। আমি পরে ভাবছিলাম না না, এনার সাথে আমার দৌড়ালে হবে না, আমি আমার ক্যাপাসিটি মতো দৌড়াতে হবে। তো তারপরে আমি মোটামুটি 1 মিনিট ব্রেক নিয়ে তারপরে আমি আবার শুরু করি। তো মোটামুটি 5 কিলোমিটার দৌড়ার পর একটা কমলা লেবু আর আমি জল খেয়ে নিই। জল খাওয়ার পরে আবার দৌড়াতে শুরু করি। গাইস, ব্যাপারটা হলো আমার না ছিল কোনো প্র্যাকটিস আর না ছিল আমার কোনো এক্সপিরিয়েন্স, 10 কিলোমিটার এর আগে আমি কোনোদিনও দৌড়াইনি। 1 সপ্তাহ আগে আমি আমার যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসের মাঠে 3 রাউন্ড দিই, জাস্ট 3 রাউন্ড দিয়েছিলাম। 3 রাউন্ডে মোটামুটি 2 কিলোমিটার হবে। তো গাইস, এরপর আমি রেস কমপ্লিট করি। রেস কমপ্লিট করার পরে এসে এবং সামনে দেখতে পাচ্ছি লাইনে দাঁড়িয়ে যাই মেডেল এবং ফুডের জন্য। বাট কি আর বলবো, মেডেল এবং ফুডের কথা না বলাই ঠিক আছে, কারণ বাকি সামনে ব্লকটা আসছে, তোমরা দেখলে বুঝতে হবে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে আমাদের সাথে। তো বাকি এরপর সবাই এনজয় করতেছিল, সামনে বক্স বাজতেছিল, যার মতো বাসে ড্যান্স করতেছে, বুঝছো? ঠিক আছে, এখানে মনে হয় বিয়েবাড়ি লেগে গেছে, ড্যান্স করছে, তুমি মনে হয় সেলফিতে ব্যস্ত, তো এসেই যাচ্ছে। তো হ্যাঁ, তো খুব মজা আসলো, খুব 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 মজা আসলো, ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার লাইফে। এবং এরপর আমিও ম্যারাথনে পার্টিসিপেট করবো এবং তোমাদেরকেও বলবো চলো পার্টিসিপেট করো। ফার্স্ট সেকেন্ড থার্ড ম্যাটার করে না, পার্টিসিপেটটাই ম্যাটার করে, কারণ এটা ম্যারাথন। সো হাই গাইস, ফাইনালি আমি 10K কমপ্লিট করলাম। এই যে পাশে সৌমেন, সৌমেনকে বলেছিলাম আমার লাস্টে ভিডিওটা করতে, সৌমেন করতে পারে, ঠিক আছে। সৌমেন কীরকম লাগছে তোমাকে? খুব ভালো লাগছে, আজকে ইয়েতে এসে
সবাই খুব অ্যাথলেটিক্স, অনেকগুলো অ্যাথলেটিক্স এসছে, সবাই খুব দৌড়াচ্ছে। এটা ভারতের জন্য খুবই একটা মানে ভালো গর্বের ব্যাপার যে সবাই দৌড়াচ্ছে, চেষ্টা করছে। সৌমেনকে বলেছিলাম যে চল দৌড়াই, প্র্যাকটিস ট্র্যাকটিস কিছু হয়নি, তো তার জন্য ভাবলাম যে কি আর দৌড়াবো, কিন্তু দৌড়ানো উচিত ছিল। যাই হোক, যে কি আর হবে, আমিও কিন্তু কোনো প্র্যাকটিস, এটা আমার ফার্স্ট টাইম। তো সৌমেন আমার থেকে ভালো দৌড়ায়, ওকে বললাম চল দৌড়াই, ও বললো ঠিক আছে পরেরবার নেক্সট টাইম করবো, নেক্সট টাইম আবার দেখা হবে এখানে। প্রায় 10 কিলোমিটার আমি দিয়েছিলাম, তো মোটামুটি র্যাঙ্ক জানি না কত আসছে, প্রায় 1,500 মতো সামথিং আসছে। আর আসে প্রচুর ভিড় হয়েছে, 10,000 প্রায় মোটামুটি 10,000 পার্টিসিপেন্ট করেছে। এখন চারিদিকে দেখুন, চারিদিকে এই যেটা হলো স্টেজ, এই জায়গাটা আমাদের মর্নিং ওয়ার্কআউট হয়েছিল। তারপরে ওই ওখানে ডি ব্লক, এ ব্লক, ওখান থেকে আমাদের এন্ট্রি হয়েছিল। আর সব থেকে মজার ব্যাপার হলো যে মেডেলগুলো দিয়েছে, মানে মেডেল অ্যাকচুয়ালি মেডেলটা পাওয়ার জন্য সবাইকে রেস করতে হয়েছে, ওই যে ওখানে মেডেল দিচ্ছে, মানে যে যতটা মেডেল দিতে উঠাতে পারে। হ্যাঁ, ক্যা করবে, খানা খানা খায় তোমার একটু কোল্ড ড্রিঙ্ক দিয়ে 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 মজা করতে পারেনি, মানে প্রায় বলতে গেলে 60% উপরে কেউ রিফ্রেশমেন্ট পাইনি। আমি প্রচুর মানে ক্লিয়ার বললো, মানে ওখানে গিয়ে পুরো একদম মারপিট করার পরে আমি এই মেডেলটা পেলাম, সাথে আমি রিফ্রেশমেন্টও দিয়েছি, তার এখান থেকে দিলাম ওকে। আপনি রিফ্রেশমেন্ট পেয়েছেন, রিফ্রেশমেন্ট ফুড বড় মিল গিয়ে কুছ নেই মিলা, ঠিক হ্যাঁ কোই বাত নেই, নেক্সট টাইম, নেক্সট টাইম মুঝে ভি নেই মিলা থা, মুঝে ভি নেই মিলা থা, খালি তুমি মেনে বলতো গিয়া মার্কেট করকে মুঝে মিলা হ্যায়, মতলব জিতনা ক্যাশ মুঝে দৌড়ে মেনে নেই হ্যায়, মেডেল মিলনে মিলা গিয়া মেরা, এই তো গেল। চলো আপ লোগো দিখাও তো মেডেল মে ক্যাসে মারপিট চল রহা হো, থোড়ি ব্লগটা কিছুটা আমি হিন্দিতে বললাম, মানে কি বলবো, এখানে দেশি জন তো মনে হয় বাইরে থেকে আসছে, বাইরে থেকে আসেনি, ঠিক আছে। এই যে দেখুন এখানে নাকি মেডেল অ্যান্ড ফরচুন, মেডেল অ্যান্ড ফরচুনে কেউ নেই, যে যা পাচ্ছে যাচ্ছে নিয়ে আসছে। সো গাইস দেখুন কীরকম অবস্থা, মেডেলের জন্য মারপিট হচ্ছে এখানে, আমিও এখানে মারপিট করেই মেডেলটা পাই। বলুন একটা, বলুন ব্লগ হচ্ছে না, বলুন কি না, সে না আজকে আপনি দৌড়ের মধ্যে মেডেলটা পাননি তো, কি বলবেন, রিফ্রেশমেন্ট পেয়েছেন, ফুড পেয়েছেন, কিছু নেই, কিছু নেই, কিছু পাননি, শুধু মারামারি হচ্ছে। আপনি পেয়েছেন, কিছু পাননি, এই গেল অবস্থা দেখুন, খতম হো গা, আপকো মিলা হ্যায় গা, মেডেল কি অবস্থা,
মেডেল বলছি মেডেল কথা দিচ্ছি মেডেল কথা দিচ্ছি না মেডেল পাওয়ার জন্য আপনাকে স্ট্রাগল করতে হবে এই দেখুন ফুটের কি অবস্থা মানুষ লোকজন ফুট পায়নি এখানে পড়ে আছে এই যে সবাই কেউ পায়নি সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কি বলবো মানে এত ভিড় হয়েছে মানে বলার মতো না খাবারটা আসবে আমার মনে হয় না খাবার আসবে তো কি আর বলবো একটা দাদা আসলো এই যে সামনে দাঁড়িয়ে এসে দাদাটা মেডেল পায়নি আমাকে বললো মেডেলটা প্লিজ একটু দিবেন মানে ফটো ঠিক আছে লাইন দিয়েছে ফুড অ্যান্ড রিফ্রেশমেন্টের জন্য জানি না আদৌ সবাই পাবে কি পাবে না শুধু লাইন দিয়েছে এরপরে তো আবার মারপিট শুরু হয় मेडल ही नहीं मिला बहुत सारे को दौड़ने के बाद मेडल ही नहीं मिला और ऐसा भी कोई होगा बिना दर के मेडल मिल गया जितना दम दौड़ने में नहीं लगा उतना दम मेडल लाने में लग गया कैसा लगा आपको बहुत अच्छा लगा कहाँ से आप संतरागाछ भाइयों को मेडल तो मिला नहीं अब क्या करिए मेरा मेरे से मेडल मांग के मैंने फोटो नहीं लिया ऐसे कोई बात नहीं थैंक यू जादूपुर जा रहा है जुनैद मेडल भाई जी রিফ্রেশমেন্ট এখন মেডাল আনতে টাইম লাগবে এখন দাঁড়িয়ে কেন কেউ একটা কিছু পাইনি গে দ্যাটস রাইট কিছু পাইনি পাইনি কিছু আরে একটা টিভি খেয়েছিলাম মানে কটা বাচ্চা ঘুরতে চাইলো দিয়ে দিল এখানে কি দিচ্ছে জল খাবে কি এই যে এলো ভাই জুনিয়র ইঞ্জিন প্লিজ সেকেন্ড ইয়ার ইঞ্জিন প্লিজ হাই গাইস দিস নাইট টর্নামেন্ট উইথ ডিস্ট্রিবিউশন এন্ড এই পাঁচ মিনিট দৌড়িয়েছে ওটা ওটা রিয়াল কত আছে দাঁড়িয়েছিস জন্য কাকে দিব और हम बल कस्टमर्स करके आप सब लोगों को जैसे हम लोगों ने आपको बल कस्टमर्स करके वेन्यू बताया था एक्सपो का वैसे ही आपको मेडल के लिए भी बता देंगे आप लोगों को नहीं देखिए आस्ते पे जो थक तो नहीं तो हम लोग भेज देंगे उसको ना सॉरी गाइस हमारा आज से बट पार्टी आज से तो अपन एक्चुअली एडवांटेज है এই যে দাদা মনে মেডেল পায়নি আমার কাছে মেডেল যাচ্ছে ছবি ওঠার জন্য ঠিক আছে কোনো বাদ নেই আপ ফির সে লাইন মে খড়া হচ্ছে তো মেডেল কে লিয়ে হ্যাঁ মিল গেল ওয়াপস আ গিয়া দাদা খতম হো গিয়া হ্যাঁ আনন্দ কর রাখা হ্যাঁ মিলেগা ঘর পে মিলেগা তোড় পকে লিয়ে বল দে কোনো বাদ নেই কোনো উঠা লিজি उस ग्राउंड में शोमैन फोटो ले नीचे वो लोग जा सकते हैं वो निचली ग्राउंड में जाए हमारा सिपुर से नाइस टू मीट यू वी विल बी अरेंजिंग मैं तो ऐसे ही मतलब कोलकाता से हूं लेकिन मैं सिलीगुड़ी से बिलोंग करता हूं वहां का रहने वाला है सिलीगुड़ी नॉर्थ बंगाल अगर मेडल तो गाइस प्रोग्राम मोटामोटी शेष दिखे দেখো 9টা হচ্ছে 2 মিনিট তো আমরা মোটামুটি আমাদের 10 কে শুরু ক্লাস 9 কমপ্লিট করতে আমার মোটামুটি গান্ধী কলোনি আপনি যেখানে থাকুন এখানে স্টেজে কাছে চলে আসেন আপনার জন্য ওখানে লোক ওয়েট করছে আমি স্ক্রিনে দিয়ে দেব আমার কতটুকু টাইম আমার র‍্যাঙ্কটা কত হলো দিয়ে দেব স্ক্রিনে আমি মানে সত্যি কি আর বলো মেডেলটা না পেলে যে মানুষ কতটা খারাপ পাচ্ছে আমি দেখে বুঝতে পারছি মানুষ চেয়ে চেয়ে মেডেল নিয়ে ফটো উঠছে কি আর বলবো আশা করে আমি ওটাই বলবো কারণ আমি এখানে আসছি আজকে মেডেলটার জন্যই আসছি মানে আমার বলতে গেলে ফার্স্ট টাইম এটা আর সেরকম কোনো আমি এক্সপেক্ট করিনি
তো এখানে মনে জায়গা করে ডাকছি এদের গ্রুপকে, তো প্রত্যেকটা গ্রুপকে মনে এদের মেডেল দিয়ে দিলে সুবিধা হবে তার জন্য। এই দেখুন যে ফুটের কি অবস্থা, লোকজন ফুট পায় না, এখানে দেখুন কিভাবে পড়ে আছে, ফুটি পড়ে আছে, কেক পড়ে আছে, কি আর বলবো, অনেক মানে অনেকে 60% উপরে ফুট পায়নি। কত লাইন দিয়েছে, বাট লাইন দেওয়ার পরে কি আদৌ কি পাবে কি পাবে না কেউ জানি না। আঙ্কেলকে জিজ্ঞাসা করে পেয়েছি কি পাইনি। দাদা আপনি পেয়েছেন তো কি মেডেল পেয়েছেন? পাননি? বলছে মেডেল আর ফুট প্যাকেট নিয়ে সবাই চলে গেছে, আর ফুট দেবে কিনা একজন বললো ওয়েট করতে, একজন বলছে দেবে না, বুঝতে পারছি না। কি ঘুরবি ভাই, ওখানে ঘুরে কি কি হচ্ছে? যাক দিনটা ভালো গেলে আসছে, সামনে তো সেমিস্টারে পেশার, তো পেশারটাকে একটু কম করার জন্য আমি দৌড়ে যাচ্ছি, ভালো লাগছে না বুঝলাম। 10 किलोमीटर वाला सब लोग खत्म करके लेके चले गए। आप तो अगर जाए उधर जाइए तो मिल जाएगा आपको, अगर होगा तो। सो गाइस यही पोर्शन टा 5K के জন্য করা হয়েছে স্পেশালি, আর যে পোর্শনটা আমি দেখাইলাম আপনাদের ওটা হলো তোমার 10K আর 21K, তো এটা হলো 5K এর জন্য। আশা করি 5K তে এই জিনিসটা হয়নি যে কেউ মেডেল পায়নি, কেউ ফুট পায়নি। সেরা মনে হয় এদের কোচের সাথে কি কথা বলছে জানি না, ডিসকাশন করছে পরের বছর কিভাবে টার্গেট করবে। চলো ঠিক আছে, কোনো বাদ নেই। এরপর বাস নিয়ে শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে যাদবপুর স্টেশন, যাদবপুর স্টেশন থেকে আমার রুমে চলে যাবো, এরপরে সেমে যেন পড়তে হবে দৌড়াতে হবে স্প্রে, এটা তো দেয়নি আমি, আমি নিয়ে গেছিলাম এটা। আর এটা হলো ভ্যাসেলিনের তরফ থেকে একটা বডি লোশন, বুঝতে পারছেন কেন দিয়েছে, আমি নিজে বুঝতে পারছি না এটা কেন, রানিং এর জন্য কেন দরকার। এই হলো সেই বিপ, এটা সামনে লাগিয়ে দৌড়াতে হয়, আপনারা নিচে জানেন। অ্যান্ড এটার পিছনে একটা ম্যাগনেট লাগানো থাকে। আর এই হলো টি শার্ট, টি শার্টের ফ্রন্ট সাইড সেভ ড্রাইভ সেভ লাইফ 1 & 5 কলকাতা পুলিশের লোগো, ব্যাক সাইডে কিছু নেই, টি শার্ট অলরেডি নোংরা আছে, সেখানে কিছু নেই। আর এই হলো যে মেডেল যার জন্য স্টাইল, এই হলো 10K ফিনিশার, যারা ফিনিশ করে সবাইকে দিয়েছে ফ্রন্ট সাইড, হলো ব্যাক সাইড, এতটুকুই। লাইফ ইজ নট লাইক এ 100 মিটার রেস, ইটস লাইক এ ম্যারাথন, ইউ হ্যাভ টু রান লং নট ফাস্ট। ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, এবং ম্যারাথন রিলেটেড কোনো কোয়ারি থাকলে কমেন্টে জানিয়েবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এরপরে ম্যারাথন রিলেটেড আমি অনেক ভিডিও নিয়ে আসবো। এবং যাওয়ার আগে আমি একটা কথাই বলবো, যে হেলমেটটা পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়, পরিবারের সাথে ভালো করে দেখা করার জন্যই পড়ব। থ্যাংক ইউ।